আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো বা বুঝেই ফেলেছো যে আজকে আমি কোন টপিকসের ওপর আলোচনা করব। গাইস, আজকে আমি দেখাবো তোমরা কীভাবে পিন্টারেস্টের যে কোনো ভিডিও, তোমরা তোমাদের ফেসবুকে যে আইডি থাকে, তোমরা কীভাবে তোমরা ফেসবুকে সেই ভিডিওটি শেয়ার করবে। তো এটি করতে তোমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আজ সেটি দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে তোমাদের ফেসবুকে পিন্টারেস্টের ভিডিও শেয়ার করবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার ল্যাপটপের হোম স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখান থেকে জাস্ট আমি পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমি যেই ভিডিওটি করব সেই ভিডিওটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ আমার এখানে একটি ভিডিও ওপেন আছে। তো এই ভিডিওটি আমি শেয়ার করে তোমাদের দেখাবো। তো তার জন্য যদি তোমরা প্রথমে এই থ্রি ডট অপশনে যাও, তাহলে তোমরা এখানে তিনটে অপশন দেখতে পাবে, হাইড পিন, রিপোর্ট পিন অ্যান্ড গেট পিন ইম্বার্ট কোড। তো এখানে তোমরা শেয়ারের কোনো অপশন পাবে না। তো তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো, তার ডান পাশে আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে। তো তোমরা জাস্ট যদি ওইখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে, সেন্ড টু পিন্টারেস্ট, তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার। তোমরা এখানে মেসেঞ্জারে তোমাদের যে কোনো ফ্রেন্ডকে তোমরা এটি শেয়ার করতে পারবে। তো আজ যেহেতু আমি ফেসবুক নিয়ে আলোচনা করছি, তো জাস্ট তোমরা ফেসবুকের উপরে একটি ক্লিক করবে। তোমরা ফেসবুকে ক্লিক করলে তোমাদের ডেস্কটপের, তো তোমাদের ডেস্কটপে ব্রাউজারে যেই ফেসবুকটি লগ ইন থাকবে সেই ফেসবুকে এটি শেয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কীভাবে পিন্টারেস্টের ভিডিও তোমাদের ফেসবুকে শেয়ার করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই পরবর্তী ভিডিওতে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।